ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আলহাম নবী আবাদ বাদ মোহাম্মদ আমিন ভাই মদিনা সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে অসিলা কি এবং শফাত কি শফাতের মালিককে কার কাছে শফাত চাইতে হবে শুক্রান জাক আল্লাহরফারায়ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ভাই যেন ওয়াসিলা মানে হচ্ছে মাধ্যম কোনো মাধ্যমকে ওয়াসিলা বলা হয় যেরকম আমি রাজশাহী থেকে সিরাজগঞ্জ যাব। এখানে যাওয়ার জন্য আমার অশিলা কি মাধ্যম কি আমি ট্রেন ট্রেনে যাচ্ছি বাসে যাচ্ছি এটা হচ্ছে অশিল বা মাধ্যম তো অশিলা হচ্ছে কোনো মাধ্যম কে বলা হয় অশীলা যেরকম মোহাম্মদ সাইসাল্লাম মারা গেল তার চাচা আব্বাসের নামে অশিলা করে বৃষ্টি প্রার্থনা করা হতো অর্থাৎ নেককার দিনদের পরিস ব্যক্তির মাধ্যমে কোনো কিছু প্রার্থনা করা বা তাদের যেটা রেফারেন্স বলা হয় এই এইগুলোকেই বলা হচ্ছে অশিলা আর শাফাত শাফাত হচ্ছে কেয়ামতের মাঠে যে আমাদের জন্য সাক্ষী যে সাফাহাত করবেন সুপারিশ করবেন তাকে বলা হয় শাফাত তো কেয়ামতের দিন কিন্তু সেই আদম আলাইসাল্লাম মৌসা ইসা নু ইব্রাহিম আদম আলাইসাল্লাম এরা কেউ আমাদের জন্য সাফাত করতে পারবেন না সাফাত করবেন শুধুমাত্র আমাদের নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যেটা শীবুখারি মুসলিম মিশকাতের পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ স্পষ্ট বলা হয়েছে আবার এখন আমাদের বাংলাদেশে অনেককেই দেখতে পাই অনেক আলেম রয়েছে যেরকম বাংলাদেশের একজন আলেম দিন মুফতি আমির হামজা উনি বলছেন যে কোনো ব্যক্তি নাকি কালেমা যদি একবার পরে সে জান্নাতে যাবে এ কথা ভুল আবার তিনি বলছেন যে যে জাহান নামে যাবে সে জাহান নাম থেকে আর কখনোই বের হবে না চিরে ইস্তাহী জাহান আসলে এগুলা হচ্ছে যারা মুরজিয়া তাদের আকেদা যদিও আমি এ মুফতে আমের আমজার সাথে ব্যক্তিগতভাবে মোবাইল ফোনে বা ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি যাই হোক এগুলো আকিদা হচ্ছে মুরজিয়াদের আকিদা আহলে কিতাবদের আকিদা যে আকিদাটা পোষণ করছে বাংলাদেশে ডক্টর মতুর রহমান তো এই সমস্ত আকৃদা অবশ্যই বর্জনীয় কারণ একাধিক হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে আল্লাহ রাসুলসাল্লাম যারা জাহান্নামী এদের জন্য সাফাত করবেন এমনকি মোমেন ব্যক্তিদের সাফাতেও জাহান্নামীদের জান্নাতে নিয়ে আসা হবে আর আল্লাহুল তো বলছেন সে মুসলিমের হাদিসমান কাল আলাহ ইলাহমান শাহিদ আলাহ ইল্লাহ দেখাল জান্না যে ব্যক্তি লাহ সাক্ষী দেবে সে জান্নাতে যাবে তবে শুধু সাক্ষী দিলে কাজ হবে না আর সাথে সাথে ইমান বা আমল ঠিক রাখতে হবে আর জাহান্নাম থেকে যে জান্নাত আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন মানুষকে নিয়ে আসবেন অসংখ্য মানুষকে প্রসঙ্গে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন বিভিন্ন আল্লাহ রাসুল বিভিন্ন হাদিস উল্লেখ করেছেন শৈব খার মুসলিম মিশকাতে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ এছাড়াও শৈব খারেম মুসলিম মেশকাতের পাঁচ হাজার তিনশো একচল্লিশ তেতাল্লিশ পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ টং হাদিসে স্পষ্ট বলা আছে যে রাসুলের সাফাহাত মোহমিনদের সাফাহাতের কারণে বিভিন্ন জনদেরকে জান্না যাহার নাম থেকে জান্নাতে নিয়ে আসা হবে অর্থাৎ মোহাম্মদ সালসম সর্বপ্রথম সাফাহাত করবেন তিনি ব্যতীত কেউ সাফাত করতে পারবেন না তিনি সর্বপ্রথম সাফাত করবেন এরপরে পরবর্তীতে মোহমিন পরহেজগার যারা আছে এদের সাফাত আল্লাহ রাবুল্লা আলমেন ধারাবাহিকভাবে কবুল করবেন তো আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন মূলত ওয়াসিলা মানে হচ্ছে কোনো মাধ্যম আর সাফাত মানে হচ্ছে সুপারিশ যেরকম আমরা কোনো যদি কোথাও চাকরি নিতে যাই তখন একটা রেফারেন্স প্রয়োজন হয় বা কারো সুপারিশ প্রয়োজন হয় ঠিক আল্লাহ রাসুলসালাম আমাদের জন্য যদি হাসরের মাঠে সাফাহাত না করেন তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয় তো আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আল্লাহু আলম বা রাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ